আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছেন আমাদের কমন কনফিউশন সিরিজের চতুর্থ ক্লাস আজকে সবাইকে স্বাগত আজকের ক্লাসে সরি পঞ্চম ক্লাস আজকে সবাইকে চারটা ক্লাস অলরেডি আমি নিয়েছি বলে ফেলছিলাম চারটা ক্লাস নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা তিনটা টপিক কভার করে ফেলছি রাইট ফর্ম সাবজেক্ট এগ্রিমেন্ট কভার করে ফেলছি আপনাদের অনুরোধে আজকে মডিফার্স নিয়ে আসছি তো এইভাবে আমরা ইনশাআল্লাহ আগে থাকবো একটা একটা করে কমন যে কনফিউশনগুলো আমাদের হতে পারে সেগুলো কনফিউশনকে আমরা দূর করে ফেলবো একদম কনফিউশন সিরিজ যখন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের কনফিউশনগুলো শেষ হয়ে যাবে আজকের সেই বাকি ক্লাস গুলো ধারাবাহিকতা আজকে আসলাম আজকে নিয়ে আসছি মডিভার্স এখন গতবার যে ক্লাসটা ছিল এই ক্লাসটা আমি নিতে অনেক বেশি লম্বা ক্লাস নিয়ে ফেলছিলাম ঠিক আছে মিনিট মিনিট ক্লাস কিন্তু আমি ওটা নিয়ে নিয়েছিলাম প্রায় বিশ মিনিটের মতো সো আজকে আমি যে মডিভার্সটাকে দুইটা ক্লাসে ভাগ করে আনছি দুই ক্লাসে আমি আপনাকে মডিফায়ার দেখা দিবো এবং মডিভার্স এটা হচ্ছে কিরকম ভাবে সলভ করতে হবে এই জিনিসটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা আমি আপনাকে দুইটা ক্লাসে মোটামুটি বুঝাই দিব আজকের ক্লাসে আমি কিছু বেসিক আলোচনা করবো আগামী ক্লাসে বাকি এবং কিভাবে মডিফায়ার অ্যাপ্রোচ করতে হবে কিভাবে সলভ করতে হবে সেটা নিয়ে আলোচনা করে আপনাদেরকে মডিফায়ার সার সলভিং প্রসেসটাও দেখা দিব ইনশাল্লাহ কিভাবে প্র্যাকটিস করবেন কিভাবে বুঝবেন সো আসেন শুরু করা যাক বিসমিল্লা আচ্ছা মডিফায়ার্স হচ্ছে এমন একটা জিনিস মডিফায়ার্স নিয়ে যদি আমি একটু বেসিক কথাবার্তা আপনাকে বলি মডিফায়ার্স হচ্ছে যে মডিফাই করে তাকে মডিফায়ার্স বলে এখন নাউন এবং প্রণাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ নাউন প্রণাউন বাদে পার্টস অফ স্পিচে বাকি যারা যারা আছে সবাইকে মডিফাই করে অ্যাডভার্ব ঠিক আছে সো হিসাবে কিন্তু আমাদের মেইনলি মডিফায়ার্স হচ্ছে আমাদের অ্যাজেকটিভ এবং অ্যাডভার্ব এখন অ্যাজেকটিভ এবং অ্যাডভার্বের বাদেও বাইরেও কিছু কিছু জিনিস যেগুলো আছে যেমন মনে করেন আমরা যেমন ভার্ব প্লাস আইএনজিকে জিরান ধরলে একটা উদাহরণ হিসেবে আপনাকে বলছি আমরা যেমন ভার্ব প্লাস আইএনজিকে জিরান ধরলে নাউনের মতো কাজ করে না সো এরকম অনেক কিছু দেখা যায় যে আপনার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করবে যেমন নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে অ্যাডভার্ব না নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে অ্যাডজেক্টিভ নিজে অ্যাডভার্বের মতো কাজ করতে পারে সেই রকম হতে পারে তো এরকম ক্ষেত্রে দেখা যায় মডিফার্স আর ক্লাসিফিকেশনসটা একটু বেড়ে যায় টু দ্য অ্যাডজেক্টিভস বা অ্যাডভার্বের বাহিরেও কিছু কিছু থাকে সো ইন যদি আমরা টপিক ওয়াজ সবগুলো দেখি যে বলতে গেলে ইউজেজ সবগুলো মোডলের সেম হয়তো নামগুলো আলাদা কিন্তু ইউজেজ সবগুলোরই সেম আপনি যদি একটু খেয়াল করে একটু মানে মাথা ঠান্ডা রেখে এটা হচ্ছে বোঝার ব্যাপার ঠিক আছে এখানে ব্যাপার বেশি আপনি যদি একটু বুঝে বুঝে করতে পারেন আপনার জন্য এই টপিকটা খুব সহজ ওকে তো এখন মডিভার্স ক্ষেত্রে যে ব্যাপারটা যেটা বলতে নিছিলাম যে মডিভার্স তো হলো এই মডিভার্স সঙ্গে এখন মডিফায়ার্সটা কোথায় বসে মডিফাই করবে একটা শব্দ যা আছে সে এই শব্দটা এই স্পেসিফিক ওয়ার্ডটার আগেও বসতে পারে স্পেসিফিক ওয়ার্ডটার পরেও বসতে পারে যদি আগে বসে আমরা যেমন একটা রুট ওয়ার্ড এর আগে কোনো অংশ বসলে প্রিফিক্স বলি তেমন একটা ওয়ার্ডের আগে মডিফায়ার বসলে আমরা সেটাকে বলবো প্রিমডিফায়ার আর যদি ওয়ার্ডের পরে বসে মডিফাই করে সেটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার প্রিমডিফায়ার্স আর পোস্ট মডিফায়ার্স মডিফায়ার্সের যদি আপনি ক্লাসিফিকেশন করতে চান মোটা দাগে আপনি দুইটা শ্রেণী পাবেন সো আজকে ক্লাস আমরা প্রি মডিফায়ার্স নিয়ে কথা বলতে বলবো এবং আগামী ক্লাসে পোস্ট মডিফায়ার্স এবং এইচএসসি তে আসা একটা বোর্ড কোশ্চেন আমরা আগামী ক্লাসে সলভ করব আজকে ক্লাসে জাস্ট দুইটা এমসিকিউ প্র্যাকটিসের জন্য দেখাবো ঠিক আছে কিন্তু আজকে মেইনলি আমাদের প্রি মডিফায়ার্স এর বেসিক আলোচনা হবে ওকে সো এখন দেখেন আমি সবুজ করে আনছি এই যে আজকে যেগুলো আলোচনা হবে সেই পার্টটা আজকে একদম মনে করেন এগুলা ধরা হবে না এগুলো সাদা রেখে দিয়েছি আর এইগুলোকে রঙিন করে নিয়ে আসছি আসেন তো আমাদের প্রি মডিফায়ার্স এর মধ্যে কি কি আছে প্রথমে আছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ জানেন যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলা কি বলা যায় এগুলা এক্সপ্রেস করে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বর্ণনা করে অবস্থা বর্ণনা করে নাউন কে মডিফাই করে ঠিক আছে সে মেনলি নাউন বা অ্যাডজেক্টিভ কে নাউন বা প্রোনাউন কে মডিফাই করে ওকে এখন সে দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো বুঝাবে ডিটার্মিনার্স করে কি ডিটার্মিনার্স হচ্ছে এই অ্যাজেক্টিভের মধ্যে আপনি ডিটার্মিনার্স আলাদা দেখবেন অ্যাজেক্টিভ আলাদা দেখবেন কোয়ান্টিফায়ার্স আলাদা দেখবেন কিন্তু অ্যাকচুয়ালি ডিটার্মিনার্স আর কোয়ান্টিফায়ার্স এই দুইটা বলতে গেলে এই দুইটাও অ্যাজেক্টিভেরই অন্তর্গত এই দুইটাও অ্যাজেক্টিভেরই অন্তর্ভুক্ত আপনি বই অনেকভাবে সাজানো দেখবেন বাট আমি যেভাবে দেখাচ্ছি আপনি জাস্ট এইভাবে বুঝেন আপনার কাছে মনে হবে ভাই বই আছে এই ক্লাসিফিকেশন সহজ আমি নিজে এইভাবে পড়ছি আমি যেভাবে পড়ছি আমি আপনাকে সেইভাবে পড়া দিচ্ছি ইনশাল্লাহ আপনি আমার চেয়ে ভালো করবেন এইচএসি এক্সামে কারণ আমি কিন্তু ইংলিশে খুব যা ভালো করছি খুব যা কাপা দিচ্ছি এমন না কিন্তু আপনারা যেন কাপা দিতে পারেন আমি সেভাবে সাজা নিয়ে আসছি আমি যেভাবে পড়ছি আমি তার ফুল টপ নচাপ দেখা দিচ্ছি ইনশাআল্লাহ কোনো কনফিউশন হবে না ডিটারমিনার্স হচ্ছে স্পেসিফিক্যালি কোনো কিছু বোঝানো ঠিক আছে আপনি অ্যাজেকটিভ দিয়ে আপনি যখন নানা মডিফাই করতেছেন এখন মডিফাইয়ার স্টাইলটা এটাকে মানে ডিটারমাইন করবে ঠিক আছে ডিটারমিনার্স হচ্ছে ডিটারমাইন করবে সে স্পেসিফিক্যালি আপনি কোনটাকে মিন করতেছেন সেটা বুঝাবে আর কোয়ান্টিফায়ার্স হচ্ছে পরিমাণ বুঝাবে কিন্তু এই পরিমাণ বুঝানো দশগুণ অবস্থার সংখ্যা পরিমাণ বা কোনো কিছুকে স্পেসিফিক্যালি বুঝানো এটা কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে পড়ে ডিটারমিনার্স কোয়ান্টিফার্স আলাদাভাবে বললো এরা অ্যাজেকটিভের মধ্যেই পড়বে কিন্তু এদের বাইরেও অ্যাজেক্টিভ আছে যদি আপনাকে শুধু অ্যাজেকটিভ বলে তাহলে এদের বাইরেও যেগুলো আছে দশগুণ ডিটারমিনার্সও না না কিন্তু সেই ক্ষেত্রে আপনি ওগুলোও অ্যাজেটিভের মধ্যে পড়বে কিন্তু এই দুটার মধ্যে পড়বে না স্পেসিফিক্যালি টাইপ ভাগ করতে গেলে এই দুটা একটু আর কি নোটিসেবল টাইপ ওকে স্পেশালাইজ করে দেব আর কি অ্যাডভার্ভ অ্যাডভার্ভের মধ্যে যেগুলো আছে অ্যাডভার্ব তো নর্মালি বার্ভকে মডিফাই করে এখন বার্ভকে বিভিন্নভাবে মডিফাই করবে দোষ অবস্থা সংখ্যা অনেক কিছু বোঝাতে পারে কিন্তু মডিফায়ার্সের ক্ষেত্রে আমাদের কোশ্চেনে যেটা আসে সেইটা হচ্ছে ইন্টেন্সিফায়ার্স আসে যে একটা ভার্বকে ইনটেনসিফাই করা একটা ভার্বকে গুরুত্ব দেওয়া একটা ভার্বের অর্থে জোরদান করা সেই অর্থ বোঝানোর জন্য ইন্টেন্সিফায়ার্স ব্যবহৃত হয় যেটা ভার্বের অর্থটাকে বা ভার্বটাকে ইন্টেন্সিফাই করে এমফাসাইজ করে ঠিক আছে সেই অর্থে সেই জন্য ব্যবহৃত হয় ইন্টেন্সিফায়ার্স নাউন নাউন ব্যবহৃত হতে পারে বাট নাউন নিজের তো মডিফাই করতে পারে না একটা নাউন যখন আরেকটা নাউনের আগে বসবে সে নাউন সে নাউন হয় মতো কাজ করবে তাই তাকে নাউন নাউনটিভ বলা হয় ঠিক আছে এই গেল ব্যাপার কম্পাউন্ড কম্পাউন্ড হচ্ছে জোড়া শব্দ আর পার্টিসিপাল পার্টিসিপাল কিটা আমি দেখাবো আর হচ্ছে পজিটিভ তো এই হচ্ছে আমাদের টাইপস গুলো আমি আপনাকে জাস্ট মৌখিক ভাবে বললাম এখানে বুঝতে হবে সব না অ্যাডজেকটিভ অ্যাডভার্ব নাউন কম্পাউন্ড পার্টিসিপাল পজিটিভ প্রি মডিফায়ারস এর মধ্যে এই ছয়টাই হচ্ছে আমাদের মেইন টাইপ ডিটারমিনার্স আর কোয়ান্টিফায়ারস আলাদাভাবে ভাবে সবগুলো বইয়ে লেখা থাকলো এই দুটো মেইন অ্যাডজেকটিভ এর অন্তর্গত আর প্রেজেন্ট পার্টিসিপাল পাস্ট পার্টিসিপাল আলাদা লিখলেও দুইটাই পার্টিসিপাল ঠিক আছে দুইটাই হচ্ছে আপনার পার্টিসিপালের মধ্যে পড়তেছে সো আসেন সামনে যাওয়া যাক আমরা আস্তে আস্তে একটু ইনডেপতে জানার চেষ্টা করি ব্যাপারটা কি আচ্ছা কমন বেসিক্স এখানে অ্যাকচুয়ালি কমন বেসিক্স কি ক্লাসিফিকেশন অ্যান্ড বেসিক না অ্যাকচুয়ালি ডিটেলস লেখা উচিত ছিল যে কমনলি আপনার যেটা জানা থাকা দরকার সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যান্ড বেসিক্স এটুকু জানলে আপনার মোটামুটি মনে করেন যে মডিভার্সের জন্য এনাফ কারণ মডিভার্স বেসিক্স হবে আপনি খুব বেশি রুলস দিয়ে করতে হবে না যেমন আপনি অ্যাসেক্টিভ যেটা বললাম যে কোনো দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ গুরুত্ব বা জোরদান বোঝানোর চেয়ে বেশি সে স্পেসিফিক্যালি বুঝানো ঠিক আছে গুরুত্ব বা জোরদানের চেয়ে এটা হবে নির্দিষ্টকরণ ঠিক আছে নির্দিষ্টকরণ হবে যে কোনো কিছু দশ গুণ অবস্থা সংখ্যা এটা বোঝানোর পাশাপাশি যত কোনো কিছুকে নির্দিষ্টকরণ করা হয় সেই ক্ষেত্রে শুধু নান্ন আগে বসবে হচ্ছে অ্যাজেকটিভ এই অ্যাজেক্টিভের মধ্যে আমরা দুইটা প্রকার পাবো শুধু এজটিভ বলে তো আমরা দুনিয়ার যে কোনো অ্যাজেকটিভ বসা দিতে পারবো যদি আমাকে বলে ইউজ অ্যাজেকটিভ এই যে এরকম এক্সাম্পল দিয়ে আমি কিছু সেন্টেন্স এরকম আমাকে দিবে ব্র্যাকটা বলে দেবে ইউজ ডিটারমিনার্স ইউজ কন্টিভার্স ইউজ অ্যাজেক্টিভস তো আমাকে যদি অ্যাজেকটিভ বলে দেয় আমি যে কোনো অ্যাজেক্টিভ বসাতে পারি বাট যদি আমাকে ডিটারমিনার্স বলে দেয় কোনটা কোনটা বসাবো ডিটারমিনার্স কি কি ডিটারমিনার্স হচ্ছে আমাদের আর্টিক্যালগুলো এ এন বি এই তিনটা আর ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ বলতে এখন ডেমনস্ট্রেটিভ প্রণয়ন হতে পারে ডেমনস্ট্রেটিভ এজেকটিভ হতে পারে কিন্তু এখন ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভ দেবেন না প্রণয়ন দেবেন এটা তো সাপেক্ষিক বা এটা তো আপেক্ষিক ব্যাপার তাই আমরা সোজা বাংলা জাস্ট ডেমনস্ট্রেটিভ বলবো ডেমনস্ট্রিভ হচ্ছে দিস দ্যাট ডিজ দোজ এইগুলা যে কোনো কিছুকে নির্দিষ্ট করে আমার বোঝানো তার বোঝানো বা এইটা এইটা আমার কলম এইটা একটা স্মার্ট বোর্ড এই যে আমি একটা ক্লাস নিচ্ছি এইটা একটা ভিডিও যাবে এই যে এইটা বলে বোঝানো বা এইগুলা এইগুলা হচ্ছে মডিফাইসার ক্লাসিফিকেশান এই যে এই যে এগুলা এইটা এইভাবে স্পেসিফিক্যালি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোকে বলা হয় ডিটার ডেমনস্ট্রেটিভ এই ডেমনস্ট্রেটিভ এবং এন দি আর্টিকালস এরা কোনো একটা অবজেক্ট থেকে বা কোনো একটা বস্তুকে ডিটারমাইন করে যে এই বস্তুটাই বা ওইটাকে কোয়ালি মানে কী বলা যায় ডিটারমাইন বলতে নির্দিষ্ট করে বোঝায় আর্টিকেলস কে নির্দিষ্ট করা হয় নির্দিষ্ট করে ওই গোষ্ঠীর মধ্যে বা ওই টাইপের মধ্যে সব কিছুকে বোঝায় অথবা স্পেসিফিক্যালি কোনো একটা ইউনিটকে বা কোনো স্পেসিফিক কয়েকটা ইউনিটকে বোঝায় ঠিক আছে সেই হিসাবে আপনার আর্টিকেলস এবং ডেমোনস্ট্রেটিভগুলো ইউজ হয় এই দুটাকে একত্র বলে ডিটার্মিনার্স যেমন দেখেন হি ইটেড অল ড্যাশ ইফতার জাস্ট গ্যাপ ফিলিং এর মধ্যে হি হি ইটেড অল ড্যাশ ইফতার এখানে কি বুঝতে পারে সে সবগুলো ইফতার খেয়ে ফেলছে অলেপর আপনার কাছে মনে না আচ্ছা অলেপর ডি বসাই এখানে ডি মোর অ্যাপ্রোপ্রিয়েট ডি বসবে হ্যাঁ বসবে ইউজ ডিটার্মিনার্স বলছে ডিটার্মিনার্সের মধ্যে কি আছে আর্টিকলস আছে ডেমনস্ট্রেটিভ আছে দি আর্টিকলসের মধ্যে পড়ে তাহলে ডিটার্মিনার্সের মধ্যেও পড়বে আমি যদি লিখি হি অল দ্য ইফতার আমার অ্যান্সার কারেক্ট ওকে ব্র্যাকেট ডিটারমিনারস দেখে কোয়ান্টিভার দেখে ভয় পাওয়ার কিছু নাই আপনাকে বরং আরো স্পেসিফাই করে দিয়েছে যে এত কিছু তোমার ভাবা লাগবে না তুমি একটা ডিটার্মিনার বসাবা তোমাকে দুনিয়া থেকে যে কোনো শব্দ উঠায় এখানে জন্য এমন কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই আমি তোমাকে বলে দিবো যে কোন টাইপের শব্দ তুমি বসাবা এটা হচ্ছে মডিফায়ার্সের ব্যাপার মডিভার্স হচ্ছে ট্রিকের ব্যাপার আপনি যদি ট্রিকটা ধরতে পারেন মডিভার্স একদম পানি আপনাকে বলে দিবে আপনাকে হিন্ট দিয়ে দিবে মডিভার্সের ব্র্যাকেটটা আসলে কিছু হচ্ছে একটা হিন্ট বরং আমি মনে করি মডিভার্সের একটা প্লাস পয়েন্ট ক্লোস্টার্স উইদাউট ক্লোজ যেটা উইদাউট টু স্পেশালি আমরা বলি ওইটা কিন্তু যথেষ্ট টাফ আমি মানি ওইটা যথেষ্ট টাফ কারণ এইখানে ওরকম কোনো হিন্দিও না যে কোনো ওয়ার্ড বসতে পারে এখানে যে কোনো ওয়ার্ড বসবে না আপনাকে বইলেই দিবে কি টাইপের ওয়ার্ড ডিটার্মিনার বসবে কোয়ান্টিফায়ার বসবে না করবে আপনি সেই ওয়াইজ গ্যাপটা ফিল আপ করবেন আরও বেড়ে যায় এটার ক্ষেত্রে আসেন কোয়ান্টিফার্স কোয়ান্টিফার্স কোয়ান্টিফাই করবে সংখ্যা বা পরিমাণ যাবতীয় যাবতীয়ভ খেয়াল করছে না পড়ছে যেমন মাছ লিটল মোর লট অফ আনকাউন্টেবল নাউনগুলো আগে যেগুলো বসে মাছ বসে লিটল বসে মোর বসে লট অফ বসে আর কি বসতে পারে ম্যানি ফিউ সেভারাল থ্রি টেন আচ্ছা ম্যানি ফিউ সেভারাল এগুলো বসে হচ্ছে আমাদের কাউন্টেবল নাউনের আগে আর থ্রি টেন এগুলো কিন্তু নাম্বার্স এখন আপনি বলবেন ভাই নাম্বারস কেমনে বসে নাম্বারসও কিন্তু সংখ্যা বা পরিমাণ বাচক দেখেন সংখ্যা বা পরিমাণ বাচক সংখ্যা বসতে পারে পরিমাণ বাচক বসতে পারে যদি কোনো সংখ্যা বুঝায় ইভেন যদি কোনো একক দিয়ে এক ডজন দুই ডজন এক কুড়ি দুই কুড়ি হান্ড্রেড বা ডজন সেটাও যদি বসে আপনি সেটাকে কোয়ান্টিফায়ার্স এর মধ্যে ধরতে পারেন যেমন হি হ্যাজ ড্যাশ পাঞ্জাবিজ এখানে আপনি হি হ্যাজ লিটল পাঞ্জাবিজ হি হ্যাজ লিটল পাঞ্জাবিজ হবে না কারণ এখানে পাঞ্জাবিজ তো এটা কাউন্টেবল সো এখানে হি হ্যাজ ফিউ পাঞ্জাবিজ হি হ্যাজ ম্যানি পাঞ্জাবিজ বা হি হ্যাজ থ্রি পাঞ্জাবি সবগুলোই কারেক্ট তো সেই ক্ষেত্রে কোনটা কারেক্ট হবে এটা আপনাকে প্যাসেজ পড়ে বুঝতে হবে মডিফার্স আপনাকে ওই যে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এর আগে যে ক্লাসে ছিলাম গতকালকে সেটা মতো লাইন বাই লাইন তুলে ধরে দিবে না ঠিক আছে তো আপনাকে ওই প্যাসেজটা পরে বুঝতে হবে যে কীরকম কোয়ান্টিফায় দিলে আমার ফুল প্যাসেজের সাথে একটা সামঞ্জস্য মেক হবে আপনাকে অনেকগুলো হিন্টের মধ্যে দিয়েই নিয়ে যাবে আপনাকে এতটা টাফ করবে না ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন আসেন অ্যাডভার্ভে বাকি সবাইকে মডিফাই করবে কিন্তু আপনার অ্যাডভার্ভের মধ্যে সব তো আসবে না যদি আপনাকে ইন্টেন্সিফার বলতে অ্যাডভার্ভের মধ্যে আপনাকে সব চিন্তা ভাবনা করতে হবে না যেগুলো হচ্ছে গুরুত্ব বা জোরদানকারী যাবতীয় অ্যাডভার্ব সেগুলো হচ্ছে আমাদের ইন্টেন্সিফায় যেমন অ্যাপসলুটলি এক্সট্রিমলি হাইলি রিয়েলি সো টু ভেরি এগুলো হচ্ছে আমাদের ইন্টেন্সিফায়ার এগুলো ইন্টেন্সিফাই করে আই এম সরি এমন মনে করেন আমার একটা ভুলে গেছে আমি বললাম আই এম সরি ঠিক আছে আমি আপনাকে বললাম যে ভাই একটা ভুলে গেছে আই এম সরি এই একটা ব্যাপার আরেকটা হচ্ছে আই এম এক্সট্রিমলি সরি আই এম রিয়েলি সরি আই এম সো সরি আমি সরিটাকে আরো বেশি জোর দিয়ে আপনাকে বলছি আমি আরো বেশি অনুতপ্ত হয়ে আমি যত টানা অনুতপ্ত আমি যত টানা বেশি দুঃখিত তার চেয়ে বেশি অনুতপ্ত হয়ে আরো বেশি জোরদান করছে আমার সরিটাকে সেই রকম ক্ষেত্রে আমার এই যে বসতে আমি যে আরো জোরদান করতেছি আমার মাফ চাটাকে যে আরো গুরুত্ব দিতেছি সেইটা বোঝানোর জন্য বসবে হচ্ছে আমার ইন্টেন্সিফায়ার যে আমি সরিটাকে ইন্টেন্সিফাই করতেছি এখানে আমি ধরেন বসালাম আই এম সো সরি আপনি লিখলেন আই এম এক্সট্রিমলি সরি দুটাই কারেক্ট যেটাই বসাবেন সেটাই কারেক্ট আপনি প্যাসেজ ওয়াইজ বুঝবেন যে কোন ইংরেজি ওয়ার্ড এই ক্ষেত্রে কারেক্ট আপনি বা আর বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা বসলে হয়ে যাবে ইনশাল্লাহ এইগুলো অ্যাডভার্বের ব্যাপারটা অ্যাডভার্ব তো যে কোনো বসতে পারে ইন্টেন্সিভ বলে আপনি এটা দেখবেন অ্যাডভার্ব মোটামুটি আমরা সবাই চিনি ঠিক আছে তো আমি ইন্টেন্সিভারটা স্পেসিফিক্যালি আলোচনা করলাম যেন যেগুলো আমরা ভয় পাই যে আচ্ছা কোয়ান্টিফায়ার্স ইনটেনসিফায়ার্স নামগুলো কি আয় হয় এগুলো তো জীবনে শুনি না জানি কি না জানি কি না বরং এগুলো আরও সোজা জিনিস ভাই এগুলো আরও সোজা জিনিস আপনি জাস্ট একটু বুঝবেন বুঝা সলভ করবেন মডিফার্স কোনো ব্যাপার না ঠিক আছে এবং

এমনিতেই সে নাউন তার আগে তারপরে আছে আরও একটা নাউন সে নিজের নাউন হয় আরেকটা নাউনের আগে বসে ওই নাউনটাকে মডিফাই করতেছে সে নিজের নাউন হয়ে অ্যাজ একটিভের কাজ করছে তাই তাকে বলা হয় নাউন অ্যাজ একটিভ রকম যেগুলো আছে যে আপনি একটা নাউন কিন্তু সে আপনি একটা নাউন বসেছেন কিন্তু সে নাউনটা নিজের নাউন হিসেবে না বসে সে আরেকটা নাউনের আগে বসে ওইটাকে মডিফাই করতেছে ওই ক্ষেত্রে ওগুলোকে বলে নাউন অ্যাজ একটিভ যেমন এদিকে বলছে ইউজ নাউন অ্যাজ একটিভ সেন্টেন্সটা কি শাউন হ্যাজ রিচড দ্য ড্যাশ স্টেশন যদি আপনি বলেন সাউন হ্যাজ রিচ দ্য স্টেশন সেন্টেন্স কিন্তু কমপ্লিট তারপর আপনাকে স্টেশনটাকে আলদাভাবে মডিফাই করতে হবে আপনি বসা দিলেন সাউন হ্যাজ রিচ দ্য রেলওয়ে স্টেশন যেহেতু আপনাকে বলছে নাউন অ্যাজেক্টিভ ইউজ করতে আপনি এমন একটা এরকম নাউন অ্যাজেক্টিভ বসা দিলেন ঠিক আছে আপনি একটা নাউন অ্যাজেক্টিভ বসা দিলেন হি হ্যাজ সাউন্ড হ্যাজ রিচ দ্য রেলওয়ে স্টেশন রেলওয়ে নিজেও কিন্তু একটা নাউন কিন্তু সে স্টেশনের আগে বসে স্টেশনকে মডিফাই করতেছে তাই রেলওয়ে হচ্ছে আমাদের একটা নাউন অ্যাজেকটিভ সো আশা করি ইন্টেন্সিফায়ার্স ক্লিয়ার নাউন অ্যাজেকটিভ ক্লিয়ার তারপর যদি কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন কম্পাউন্ডস দেখে কম্পাউন্ড হচ্ছে জোরা শব্দ চিন্তা ভাবনা করা কিছু নেই এটাও অ্যাজেকটিভ অন্তর্ভুক্ত তো আমি অ্যাজেক্টিভের সাথে লিখিনি কারণ জোরা শব্দ তো এটা যে কোনো রকম হইতে পারে অ্যাডভার্ভ হিসেবে কম্পাউন্ড বসতে পারে ঠিক আছে যদি আপনাকে বলে ইউজ কম্পাউন্ডস এটা আপনার অ্যাডভার্ভ হিসেবে বসতে পারে অ্যাজেকটিভ হিসেবে বসতে পারে এটা অ্যাজেক্টিভের নর্মাল এটা অ্যাজেকটিভ অন্তর্ভুক্ত বাট এটা অ্যাডভার্ভ হিসেবেও বসতে পারে সেই জন্য আমি এটাকে আলাদাভাবে লিখিনি এটা কম্পাউন্ডস কম্পাউন্ডস হিসেবে রাখছি হার্ড ওয়ার্কিং এই যে হার্ড ওয়ার্কিং লং লাস্টিং কোয়াইট ইজি এই সবগুলা এই যে দুইটা দুইটা ওয়ার্ড করে বসা আছে এই জোড়া শব্দগুলাকে বলা হয় কম্পাউন্ডস জোর বা পেয়ার এপরেশন পার্টিসিপল পার্টিসিপাল ব্যাপারটা হচ্ছে কি পার্টিসিপাল এটা ফর্ম্যাট আছে যে আপনার আপনাকে স্পেসিফাই দিবে যে আচ্ছা পার্টিসিপাল যদি বলে পার্টিসিপাল একটা ফর্ম্যাট থাকবে সেই ফর্মেটটা অনুযায়ী আপনাকে বলবে আচ্ছা এখানে মনে হয় আমি পজিটিভটা আনিনি আচ্ছা পজিভটা আমি আপনাকে লিখে দেখা দিচ্ছি পার্টিসিপাল পর্যন্ত আমি নিয়ে আসছি পার্টিসিপলটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যদি হয় তাহলে ভার্বের সাথে আইএনজি বসবে যদি পাস পার্টিসিপল হয় ভি থ্রি বসবে ভার্বের পাস পার্টিসিপল ফর্ম সো আপনি জাস্ট এই দেখবেন এবং বুঝবেন যে আচ্ছা এখানে যেটা বসছে আমি এখানে কোনটা বসাবো আমাকে বলছে যদি প্রেজেন্ট পার্টিসিপল বলে আমি আমি ভার্বি বসাবো কিন্তু ভার্বটা কিভাবে বসাবো যদি প্রেজেন্ট পার্টিসিপল বসে দেবে বলে ভার্বের সাথে আইএনজি বসা দিবেন যদি পাস পার্টিসিপল বসে দেবে বলে ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম ভার্বের বেস ফর্ম বলে ভার্বের ভি থ্রি যেটা পাস পার্টিসিপল ফর্ম সেটা বসা দিবেন হয়ে যাবে আর পজেসিভ যেটা পজেসিভটা হচ্ছে আমাদের নাউনের পজিটিভ ফর্ম যে কোনো কিছুকে নিজের করে বা কারো মালিকানাধীন বোঝানোর ক্ষেত্রে পজিটিভনেস যেটা যে আমরা কারোর প্রতি পজিটিভনেস দেখাই না সেরকম যদি যে কোনো কিছুর প্রতি আপনি পজিটিভ যে এই জিনিসটা আমার বা তোমার একটা নাউনের পজিটিভ ফর্ম যেটা যে হচ্ছে মাই বা আওয়ার আমরা যেরকম বলি মাই আওয়ার হিজ তারপর হার তারপর দেয়ার যে আপনি বলতেছেন আমার তার তোমার তাদের বা আমাদের আওয়ার এটা বলছি সো এরকম যদি থাকে হিজ হার দেয়ার এটসেট্রা জিনিসগুলো যা যা আছে সেগুলাকে আমি আলাদাভাবে হয়তো লেখা গেছে বা পরের স্লাইড আমি দিয়েছিলাম এটা হ্যাঁ এটা আমি পোস্ট মডিফার্সে নিয়ে আসছিলাম পজিটিভটা আমি পোস্ট মর্ডি নিয়ে আসছিলাম প্রি প্রিমডিফার্স নিয়ে আসলাম তো ঠিক আছে পজিটিভ ব্যাপারটা হচ্ছে এরকম যে মাই আওয়ার হিজ হার দেয়ার ইয়র এইসব এটসেট্রা জিনিসগুলা আমাদের পজিটিভ হিসেবে বসতে পারে এগুলো হচ্ছে নাউনের পজিটিভ ফর্ম নাও ফর্ম নাউনে পজিটিভ ফর্ম হচ্ছে এইরকম নাম ধরে আপনি যদি বলেন যে শাউন্স মারিয়াস আহনাফস এইরকম ক্ষেত্রে আপনার হচ্ছে পজিটিভ বসবে ঠিক আছে এই যে মাই আওয়ার হিজ হার আর নাউন প্রণয়ের প্রণয়নের ক্ষেত্রে হচ্ছে এরকম প্রণয়ের মাই আওয়ার হার বসবে ঠিক আছে এটা হচ্ছে পজিটিভ ফর্ম এই গেল ব্যাপার এখন যদি আপনি একটু গ্যাপগুলো দেখেন শি ইজ ট্রাইং টু বি ড্যাশ অন হার ওন এখন এই ড্যাশ অন হার ওন এখানে আপনি কি লিখতে পারেন আপনাকে কি বলছে কি লিখবেন আপনি বুঝতে আসেন না আপনাকে হিন্দি দিছে ইউজ কম্পাউন্ডস মানে আপনি যাই লিখবেন সেটা একটা জোড়া শব্দ হইতে হবে মডিফাই করার জন্য সো কি হইতে সে চেষ্টা করতেছে এখন আপনি চিন্তা ভাবনা করে লিখলেন আচ্ছা আমি লিখলাম সেলফ সাফিসিয়েন্ট সেলফ সাফিসিয়েন্ট ঠিক আছে সেলফ সাফিসিয়েন্ট আপনি লিখলেন এখন আপনার আরেক ফ্রেন্ড যিনি আছেন তিনি দেখলেন যে না সেলফ সাফিসিয়েন্টটা আমার কাছে মন মতো হইতেছে না আমার কাছে মোর অ্যাপ্রোপ্রিয়েট লাগে সেলফ ডিপেন্ডেন্ট তো আপনার সেই ফ্রেন্ড লিখলো সেলফ ডিপেন্ডেন্ট আর আপনি এখানে লিখলেন সেলফ সাফিসিয়েন্ট দুইটাই কারেক্ট দুইটাই হবে ঠিক আছে এটা নিয়ে আপনাকে কাটবে না আর দেখেন এখানে পরে কি বলছে হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড ড্যাশ এভরিথিং আচ্ছা এইখানে হি হ্যাড নোন এভরিথিংটা এই পাশে হবে এখানে একটু কিছু মিসিং গেছে এটা নোন এভরিথিং এখানে হবে তো যদি বলছে এখানে হি হ্যাড নোন এভরিথিং এর আগে হি হ্যাড আপনি লিখতে পারেন যেহেতু ইন্টেন্সিফায়ার করতে বলছে আপনি একটা ইন্টেন্সিফার বসা দিবেন হি হ্যাড নোন এভরিথিং আপনি এই নোনটাকে যে সে আসলেই সবকিছু জানে সে এমন ভাব করছে যেন সে সবকিছু জানে আপনি এটা লিখলেন সে এমন ভাব করছে যেন সে আসলেই সবকিছু জানে অ্যাজ ইফ হি হ্যাড রিয়েলি নোন এভরিথিং সেই ক্ষেত্রে আপনি এই ইউজ ইন্টেন্সিফায়ার্সে রিয়েলিটা বসা দিলেন এবং ঠিক আছে এরা কারেক্ট হবে যদি আপনি নর্মাল সেন্টেন্স হিসেবে বিচার করেন এই সেন্টেন্সটা কারেক্ট একটা সেন্টেন্স তারপর দেখেন দা বুক ইউ জাস্ট রেড ইজ ড্যাশ বুক এখানে আপনি ড্যাশে কি বসাবেন ইউজ পজিটিভ বলেছে পজিটিভ মানে হচ্ছে নাম পড়ে পজিটিভ ফর্ম বসবে এখন ইজ দিয়ে আপনি যে কারো নাম দিয়ে লাস্টে এজ দিয়ে বসতে পারেন অ্যাপোস্ট্রফিতে যে রোহিমস করিমস আহানাস শাউন্স মারিয়াস যে কোনো কিছু দিতে পারেন আর যেহেতু আপনাকে এরকম বা আপনি প্রনাউন্স দিয়ে দিতে পারেন এটা বলেন দ্য বুক ইউ জাস্ট রিড ইজ মাই বুক আপনি তো ঝামেলা গেলেন না দ্য বুক ইউ জাস্ট রিড ইজ মাই বুক এত বইটা বই সেটা আমার বই ওকে গেল আপনি এভাবে যে লিখলেন পজিটিভ বসে আপনাকে বলছে আপনি সেটা বসে ইন্টেন্সিভ যেমন বসাতে বলছে আপনি সেটা বসেলেন দেখেন আমি কি করতেছি আমি কিন্তু দুবধা ফিল আপ করতে দিই না আমাকে একটা ব্র্যাকেটের ভিতরে বলে দিচ্ছে হিন্দি দিচ্ছে যে তুমি এইটা বসো এইটা ইউজ করো আমি সেই অনুযায়ী ইউজ করতেছি বসাচ্ছি এবং আমার অ্যান্সার গুলো কারেক্ট হচ্ছে এইভাবে আপনাকে গুলো অ্যান্সার করতে হবে সো মডিফার্স নিয়ে যদি আলোচনা করতে চাই এই হচ্ছে মূলত ব্যাপার স্যাপার এখন যদি আমরা কোশ্চেন সলভ করতে চাই মডিফায়ার মডিভার্স কোশ্চেন খুব কম পাবেন মডিভার্সনের কোয়েশন একবার ড্যাংলি মডিভার্স নিয়ে আসে বাট ওইটা একদমই আনকমন একটা টপিক ওইটা কোয়েশ্চেন মনে করার জন্য মোটবর্তী ওটা আপনার ধরারও দরকার নেই শুধু মডিফায়ার্সটা রিসেন্টলি আসতে আসে আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে রিসেন্ট সো অ্যাডমিশনের জন্য আমি বলবো মডিফার্সটা আপনি যদি দেখেন একটু দেখতে পারেন কিন্তু মডিফায়ার্সটা খুব বেশি ফোকাস দেওয়ার দরকার নেই কিন্তু যদি এইচএসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন অ্যাডমিশন ক্যান্ডিডেট দেখে থাকলে তার এটা খুব বেশি জোর দিতে দেওয়া কিন্তু যদি এইচএসি ক্যান্ডিডেট কেউ দেখে থাকেন তাহলে আমি বলবো যে আপনি মডিফার্সটা বেশ ভালো করে পড়েন এটা আপনার একাডেমিকের জন্য বেশি ইম্পর্টেন্ট এই মডিফার্স টপিকটা একাডেমিকের জন্য অ্যাডমিশনের তুলনায় বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে তাও আমি দুটো এমসি কেউ আনছি একটা এমসি কেউ জেইতে আসছিল আরেকটা একটা জিএসটিতে আসছিল ঠিক আছে দশ এগারোতে আসছিল এই টপিকটা মূলত একটু ভালো করে যদি দেখেন এই টপিকটা মূলত আমাদের পড়সা আই ওয়ান্ট ড্যাশ সুগার ইন মাই টি প্লিজ এই টপিকটা আর্টিকেলের মধ্যে পড়ছে এ এন দি আছে এবং নান আছে সো আই ওয়ান্ট ড্যাশ লিটল সুগার উইথ এখানে আমি বলতে পারি আই ওয়ান্ট এ লিটল সুগার উইথ মি সুগার ইন মাই টি প্লিজ ঠিক আছে আই ওয়ান্ট এ লিটল সুগার ইন মাই টি সেই ক্ষেত্রে আমার এ বসবে এ হচ্ছে অ্যান্সার এ লিটল আমার অল্প একটু চিনি লাগবে আমার চায়ের মধ্যে সো এটা আর্টিকেলের মধ্যে বলা আর্টিকেল যেটা একটা মডিফায়ার তো আমি এটাকে মডিফায়ারের মধ্যেও বলতে পারি এই গেল একটা আর হচ্ছে মিস্টার কুরেশি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর হিয়ার ইউনিভার্সিটি ইজ আচ্ছা ইউনিভার্সিটি ইজ এ ড্যাশ এ জিএসটি একুশ বাইশ এই গত আমি যে একুশ বাইশ ইয়াটা নিলাম আপনাদের কাছে ওই যে সলভ ক্লাসটা নিলাম যে ক্লাস একটা সমস্যা হয়েছিল ওই ক্লাসটার মধ্যে আমি এই কোয়েশনটা করাইছি সো এখানে ইউনিভার্সিটি পড়ছে আমি সেখানে বলে দিয়েছিলাম আপনাকে যে ক্লাস এই জিনিসটা মডিফায়ার সব আসবে সো মডিফায়ার আজকে এসে পড়ছে ইউনিভার্সিটিটা নিজে কিন্তু একটা নাউন ইউনিভার্সিটি নিজে একটা নাউন কিন্তু সে পড়ছে আরেকটা নাউনের আগে তো একটা নাউন যখন আরেকটা নাউনের আগে বসবে সে কিন্তু এই নাউনটাকে মডিফাই করতেছে ঠিক আছে এই জন্য এটা নাউন হবে না এটা হবে নাউন অ্যাজেক্টিভ এটা ডিটার্মিনার হবে না ডিটার্মিনার হতে হলে কি হতে হবে ইদার আর্টিকেল হতে হবে অথবা ডেমোনস্ট্রেটিভ হতে হবে এটা আর্টিকেল না ডেমনস্ট্রেটিভ না ডিটারমিনার হবে না প্রোনোমিনাল অ্যাজেকটিভ প্রোনোমিনাল অ্যাজেকটিভ হবে না নাউন অ্যাজেকটিভ হবে কারণ এটা নিজে একটা নাম এটা প্রোনোমিনাল কোনো শব্দ না সো এই হচ্ছে ব্যাপার স্যাপার আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই সবাইকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ মডিভার্স নিয়ে আমাদের একাডেমিকে খুব বেশি এটা ইম্পর্টেন্ট বাট অ্যাডমিশনে এই জিনিসটা নিয়ে আমাদের খুব বেশি কোয়েশ্চেন আসে না এটা মোটামুটি অ্যাডমিশনের জন্য রেয়ার একটা টপিক কঠিন করতে চাইলে মডিভার্স দিতে পারে বাট আপনার অ্যাডমিশনে মেনলি এই টপিকটা অ্যাডমিশনের জন্য না এটা হচ্ছে একাডেমিকের জন্য এই ক্লাসটাও মেনলি একাডেমিকের জন্য এই যে চব্বিশ বছরের জন্য মডিফায়ার্সের যে দ্বিতীয় পার্ট আমরা গত পার্টে যে পোস্ট মডিফায়ার প্রি মডিফায়ার্স পড়েছিলাম আজকে আমরা পোস্ট মডিফার্স নিয়ে আলোচনা করবো এই পোস্ট মডিফায়ার্সের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সো গত পাঁচটা ক্লাসে আমরা মোটামুটি অনেকখানি কনফিউশন ক্লিয়ার করে ফেলছি মডিফায়ার্স নিয়ে আমাদের প্রাথমিক যে ভীতি ছিল আমরা সেটা দূর করেছি মডিফায়ার্স নিয়ে আমি লাস্ট ক্লাসে যেটা দেখিয়েছি লাস্ট ক্লাসে ওই যেটুকু আপনাদের বোঝা ছিল ওর বেশি আসলে মডিফায়ার্স লাগে না আপনি ওইটুকু বুঝবেন যে আপনাকে যে জিনিসগুলোকে আপনি খালি জিনিসগুলো চিনবেন জিনিসগুলো চিনে আপনাকে যখন অ্যান্সার করতে হলো আপনি জিনিসগুলো সেভাবে অ্যান্সার করবেন দেখবেন অ্যান্সার অটোমেটিক মিলে যাচ্ছে ঠিক আছে এবং ভুল হওয়ার সম্ভাবনাটা কম কারণ ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ যেটা সেখানে আপনাকে কোনো ক্লু দিয়ে দেবে না উইদাউট ক্লোজ আপনাকে উইদাউট ক্লোজ দেখাতে হবে এখানে আপনাকে মডিফায়ার্সটা একরকম ক্লোজ হিসেবে দিয়ে দিচ্ছে সো আপনি সেই হিসেবে ওই মডিফায়ার্স বলতে আপনাকে কোন টাইপের মডিফায়ার আপনি ইউজ করবেন সেই ক্লুটা ব্যবহার করে আপনি গ্যাপটা ফিল করবেন ইজিলি গ্যাপটা ফিল হয়ে যাবে আজকে ক্লাসে আমাদের টপিক হচ্ছে ইয়া পোস্ট মডিফায়ার্স মডিফায়ার্স একদম প্রি মডিফায়ার্স অলরেডি আপনাকে দেখাচ্ছে আজকে পোস্ট মডিফায়ার্স দেখাবো এবং এইচএস এর একটা কোশ্চেন আজকে আপনাকে সলভ করে দিবেন ইনশাআল্লাহ কারণ আপনি শুধু প্রি মডিফায়ার্স পড়া যদি আমাদের সলভ করতে আসেন আপনার কাছে মনে হয় যায় হ্যাঁ অর্ধেক জিনিস শুধু পারি না কেমন কেমন লাগতেছে সো এইজন্য আমি এর যে বোর্ড কোয়েশন সেটা একটা নিয়ে আসছি আজকের এবং গতকালকে দুই দিনের ক্লাসটাই হচ্ছে আমাদের এইচএসসি চব্বিশ ব্যাচের জন্য যারা এইচএসসি চব্বিশ ব্যাচ আছেন সামনে এইচএসসি দিবেন তাদের জন্য আর যদি পরবর্তীতে কেউ আগামীতে এইচএসি দেওয়ার সময় ভিডিও তবু আমি বলবো এই কনফিউশন সিরিজটা অনুভাবে আমি করে যাচ্ছি আপনি আগামী কোনো সেশনে যদি কখন দিতে দেখে আমার এই প্লে লিস্টটা দেখেন আমার এই ভিডিওগুলো দেখেন আপনার ওই সময়ও এই কনফিউশনগুলো যে হচ্ছে এই কনফিউশনগুলো মিট আপ হয়ে যাবে আমার এই ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ ঠিক আছে সো আসেন আমরা শুরু করে ফেলে আমাদের পড়াশোনা লাস্ট দিন আমরা এই করা টপিক পড়ছিলাম ওই করা টপিক আমরা পড়ে ফেলেছি তাই সবুজ থেকে সাদা হয়ে গেছে আজকে এগুলো পড়বো তো এগুলো সাদা থেকে সবুজ হয়ে গেছে যারা আগে ক্লাসে দেখছেন তারা দেখছেন সবুজ সাদা সয়ফ হয়ে গেছে আজকে এগুলো সবুজ কি একটু দেখেন ব্যাপার সেবার কি পোস্ট মডিফার্স হিসেবে কি কি বসতে পারে পোস্ট মডিফার্স হিসেবে অ্যাপোজিটিভ বসতে পারে অ্যাপোজিটিভ কি আমরা সামনে দেখব এটা হচ্ছে মানে বলতে পারেন একটা এক্সট্রা ইনফেক্টেল টাইপের জিনিসপত্র এটা কীভাবে আসে কাজ করে পরে দেখাবো অ্যাজ একটিভ বসতে পারে অ্যাডভার্ব বসতে পারে ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেশ বসতে পারে ইনফিনিটিভ তো আমরা জানি টু প্লাস ভার্ব ইনফিনিটিভ ফ্রেশটা কি সেটা আমরা দেখতেছি পার্টিসিপাল বা পার্টিসিপাল ফ্রেশ এটা বসতে পারে প্রেজেন্ট পাস্ট আচ্ছা এই দেখেন এখানেও পার্টিসিপাল এখানেও পার্টিসিপাল কমন জিনিস তারপর অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ কমন জিনিস অ্যাডভার্ব অ্যাডভার্ব কমন জিনিস

এগুলো নিয়ে আজকে ব্যাখ্যা হবে কথাবার্তা হবে সো এই ছিল ক্লাসিফিকেশন এগুলো নিয়ে আজকে আমরা জানবো এইগুলো জিনিসটাকে আমরা যদি এগুলো ঠিক মতো চিনি তাহলে মোটামুটি আমাদের যে কি বলে হিন্দুগুলো আপনাকে ব্র্যাকেটের ভিতরে যে হিন্দুগুলো দেবে সেগুলো আমরা অটো বুঝতে পারবো সেগুলো আমরা অটো সলভ করতে পারবো সুন্দরভাবে সো আসেন শুরু করি আচ্ছা অ্যাজেকটিভ অ্যাডভার্ব পার্টিসিপাল এই তিনটা আমি আপনাকে একটু আগে দেখাইলাম না যে প্রিমোডিফায়ার্সও আছে শুধু প্রিমডিফায়ার্স এর আছে এমন না এগুলা সেম প্রি প্রিমডিফায়ার্স আপনি যদি আমার প্রি ক্লাসটা করে থাকেন আপনি আবার আজকের ক্লাসের অর্ধেক পর আপনারা পড়ায় ফেলছে আমি অলরেডি ওই ক্লাসে এগুলো শুধু ভার্ব বানাউনের আগে না বসে পরে বসবে এই একটা খালি পার্থক্য ভার্ব বানাউনের আগে না বসে পরে বসে এছাড়া বাকি সব সেম বাকি সব সেম অ্যাজ পার্টিসিপাল এগুলা আগে বসে যে কাজ করতো পরে বসেও সেম কাজটি করবে শুধু আগে বসলে প্রি মডিফায়ার পরে বসলে পোস্ট মডিফাইড খালি নামটা চেঞ্জ কাজ হুবহুসিম শুধু একটা জিনিস যেটা পার্টিসিপাল ফ্রেজ এই ফ্রেজের ব্যাপারটা হচ্ছে যে পার্টিসিপাল যেটা প্রেজেন্ট পার্টিসিপালই শুধু লাস্টে একটা এক্সটেনশন বসবে প্রেজেন্ট পার্টিসিপাল বা পাস্ট পার্টিসিপাল এখানে এটা পাস্ট পার্টিসিপাল বসতে পারে ঠিক আছে এটা পাস্ট পার্টিসিপালও বসতে পারে প্রেজেন্টও বসতে পারে অথবা পাস্টও বসতে পারে প্রেজেন্টও বসতে পারে অথবা পাস্ট পার্টিসিপেল হতে পারে প্রেজেন্ট পার্টিসিপাল হতে পারে অথবা পাস পার্টিসিপাল হতে পারে কিন্তু লাস্টে আরও কিছু এক্সট্রা লেজের মতো অংশ থাকবে ঠিক আছে এক্সট্রাটা লেস থাকবে যেটা আমরা এক্সটেনশন বলি আদর করে ওই এক্সটেনশনটা যখন থাকবে পার্টিসিপালের সাথে সেটাকে আমরা বলবো পার্টিসিপল ফ্রেজ যেমন দেখেন দ্য মোবাইল ফোন ইজ কস্টলি এখন এই মোবাইল ফোনের আগে আমাকে একটা পাস্ট পার্টিসিপাল ফ্রেজ বসাতে হবে পাস্ট পার্টিসিপাল ফ্রেজ বসাইতে হবে সো এখন দেখেন দ্য মোবাইল কি বলতে পারি আমরা মোবাইলের পর পাস পার্টিসিপাল ফ্রেজ বসে এখন আমরা যে কোনো বার যদি মোবাইল কস্টলি পর শুধু মানে কেউ আমি কিন্তু যে কোনো কিছু বসাতে পারতাম কিন্তু আমাকে যে কোনো কিছু বসানো যাবে না আমাকে বলছে পাস্ট পার্টিসিপাল ফ্রেজ সো পাস পার্টিসিপাল মানে যেটাই বসাতে হবে ভি থ্রি বসাইতে হবে এবং ভি পর কিছু একটা থাকতে হবে কিছু একটা এক্সটেনশন থাকতে হবে সো আমি এক্সটেনশন হিসেবে দিলাম যে দ্য মোবাইল ফোন দ্য মোবাইল ফোন ইজ কস্টলি তো তো একটা দামি মোবাইল কোথেকে মনে করেন একটা বিদেশ থেকে আনা মোবাইল সেটা একটা দামি সো আমি এখানে নিলাম দ্য মোবাইল বট মোবাইল আপনি ইউএসএেকে নিয়ে আসছেন এটা কিন্তু যথেষ্ট দামি একটা মোবাইল ওকে আপনি হিসেবে লিখলেন মোবাইল ফোন বট ফ্রম ইউএসএ ইস কষ্টলি এটা কি হয়েছে আমাকে বলছে পাস পার্টিসিবল সো বাই আর পাস ফ্রম বট আর ফ্রেজ বলছে তাই বট এবার আমি ফ্রম ইউএসএ এই অংশটা এক্সট্রা বসাইছি সো বট ফ্রম ইউএসএ এই পুরো অংশটা হচ্ছে একটা পাস্ট পার্টিসিপাল ফ্রেজ সো আমি কন্ডিশন মিট করছি আমি গ্যাপ ফিল আপ করছি যাতে আপনার কন্ডিশন মিল করে গ্যাপ ফিল আপ করতে পারেন কন্ডিশন মিট করে তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে সো বট ফ্রম ইউএসএ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে ধরা যায় এরপর আসেন অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ হচ্ছে একটু মানে কি বলা যায় একটু অয়েলিং করে একটু তেল দেওয়ার কি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য একটা নাউন কিন্তু বসছে আপনি রাউন্ডটা বসাইছেন ওই রাউন্ড কিন্তু বসে সুন্দর মতো তার কাজ করছে তবুও আপনি রাউন্ডের একটু অতিরিক্ত তথ্য দিলেন আর একটু অতিরিক্ত জ্ঞান দিলেন রাউন্ড সম্পর্কে যে না এ বসছে ও আরেকটু একটু এরকম ওর ব্যাপারে একটু গুণগান করে এটা প্রশংসা করলেন তেল মারলেন ওইটাকে বলে অ্যাপোজিটিভ ঠিক আছে সো এটা এখন অ্যাপোজিটিভ যেটা এটা ফ্রেজও হইতে পারে ক্লোজও হইতে পারে ওকে এখন যদি আমরা এক্সাম্পল দেখি বেদার স্যার ড্যাশ উইল টেক দ্য ক্লাস বেদার স্যার কার নাম এইটা আশা করি যারা সিটি কলেজে পড়েন এরা সবাই জানেন আমাদের সিটি কলেজের প্রিন্সিপাল হচ্ছেন বেদার সো উনি আমাদের কমার্সের ম্যানেজমেন্টের ক্লাস নেন খুব সম্ভব সো এখন কেউ বলতেছেন বেদার স্যার উইল টেক দ্য ক্লাস ওকে এখন আপনাকে বলছে ইউজ অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ মানে আপনাকে বেদার স্যার সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিতে হবে সো আপনি দিলেন প্রিন্সিপাল অফ কলেজ আপনি এক্সট্রা তথ্য হিসেবে লিখে দিলেন প্রিন্সিপাল অফ কলেজ বাইদ আমি সিটি কলেজের মানুষ আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না সো আমি নিজের কলেজের প্রিন্সিপালকে নিয়ে এটা লিখলাম সো উনি হচ্ছেন আমাদের কলেজ প্রিন্সিপাল বেদার স্যার প্রিন্সিপাল অফ কলেজ উইল টেক দ্য ক্লাস উনি কিন্তু আসলে ক্লাস নাই ম্যানেজমেন্টের ক্লাস নাই আমাদের বেদার স্যার ওকে এইগুলো একটা ব্যাপার আপনাকে যদি অ্যাপোজিটিভ বলছে আপনি বেদার সাহেবকে একটা এক্সট্রা তথ্য দিলেন এই হচ্ছে আপনার হয়ে গেল অ্যাপোজিটিভ কিন্তু হয়ে গেছে আর কিছু লাগবে না ঠিক আছে ইভেন আপনি এই তথ্য যদি কারো ভ্যারাই ভ্যারিয়েশন হয় তো তাও এটা কারেক্ট অ্যান্সার ধরা হবে কারণ এটা কোনো স্পেসিফিক অ্যান্সার নেই ক্যাপটা যে কোনো ইউজে ফিল আপ হতে পারে উইদাউট ক্লোজ আই মডিফায়ার্স আপনার এক্সট্রা অ্যান্সার থাকে মাল্টিপল অ্যান্সার স্যারদেরকে দেওয়া থাকে যে এই তিনটা বাই চারটা ওয়ার্ডের মধ্যে একটা স্টুডেন্ট যেটা লিখবে সেটা কারেক্ট তার মধ্যে দেখা যায় যে স্যাররা অ্যাক্টিভিটিকে প্রায়োরিটাইজ করে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কিন্তু মোটামুটি দুইটা তিনটা অ্যান্সারের দিকে থাকে ঠিক আছে সো প্ল্যানিং করার কিছু নেই বলা নেই

দা রানার কি বলা যায় আপনি বললেন যেহেতু সে তো আপনি বলতে পারেন দা রানার স্লো স্টেডি বলতে পারেন সে হয়তো তো দৌড়ায় কিন্তু সে গেছে অনেক এমন আছে লং রেস যেগুলো হয় যেমন করেন আটশো মিটার হাজার মিটার এগুলাই অনেক লং টাইম দৌড়াইতে হয় যেহেতু অনেক ফাস্ট দৌড়াইলে আপনি না স্লোলি দৌড়াইতে হবে স্টেডিলি দৌড়াইতে হবে তা আপনি বললেন দ্য রানার স্লো অ্যান্ড স্টেডি ওন দ্য রেস বা দ্য রানার ফর্মার চ্যাম্পিয়ন বা আমি আরো ভালো ওয়ার্ড আপনাকে দিই স্লোম সিটিটাও যদি আপনার কাছে মনে হয় যে না স্লোম সিটি ভালো লাগতেছে না এটা এমন স্লোম সিটি উইনজার এস হয়ে গেছে আপনার কাছে ভালো লাগতেছে না আপনি অন্য কিছু লিখবেন আপনি লিখলেন ফর্মার চ্যাম্পিয়ন ঠিক আছে দা রানার ফর্মার চ্যাম্পিয়ন ওন দা রেস দুইটাই বসবে ফ্রেজও বসতে পারে ক্লোজ বসতে পারে আপনার ফ্রেন্ড যদি স্লোম সিটি লিখে যেটা আমি একটাকে লিখছি হয়ে যাবে মিনিং মিললেই হয়ে যাবে ঠিক আছে এই হলো ব্যাপার আর যদি ফ্রেজ অ্যান্ড ক্লজের জায়গায় আপনি যে কোনো একটা বসেন সেটা হবে না আমি তথ্য দিয়ে ফর্মেটা কার্ক হয়েছে ঠিক আছে এখানে কোনো সাবজেক্ট আপনি বসে যাবেন না জাস্ট একটা এক্সটেনশন বসাবেন তথ্য হিসাবে এই হচ্ছে অ্যাপোজিটিভের কাজ ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ এটা দেখেন ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস ভার্ভ ঠিক আছে মানে ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে টু প্লাস ভার্ভের সাথে আরেকটা এক্সটেনশন ওই যে লেন্স যেটা বলছিলাম সো দেয়ার ইজ এ ওয়ে ড্যাশ ডাউন

there is a way to go down from here এই যে একটা টু প্লাস ভার্স সাথে একটা এক্সটেনশন বস এইটুকুতেই আমার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এইটুকুতে আমার ইনফিনেটিভ ফ্রেসটা প্রপারলি হয়ে যাচ্ছে আমার আর কিছু করা লাগতেছে না এই গেল ব্যাপার

দ্য বার্ড ইজ ভেরি নাইস এখন মাঝখানে এই গ্যাপটা আমি কি দেখে ফিল করবো আমাকে বলছে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ মানে এমন একটা শব্দ ব্যবহার করতে হবে যে একটা প্রিপোজিশন একটা রাউন্ড পুরোনো থাকবে তো আমি এখানে বসলাম দ্য বার্ড ড্যাশ ইজ ভেরি নাইস তাহলে আমি লিখলাম দ্য বার্ড অন দ্য ট্রি ইজ ভেরি নাইস গাছের উপর যে পাখিটা বসেছে সেটা খুবই নাইস তো এখানে অন আছে আর দ্য ট্রি আছে প্রিপোজিশন আছে একটা নাউন আছে আমার প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেছে ওকে এইগুলো আমার প্রিপোজিশনাল ফ্রেজ এটাও ক্লিয়ার ওকে রিলেটিভ ক্লজ রিলেটিভ ক্লজের স্ট্রাকচারটা হচ্ছে হু বা উইচ বা দ্যাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন নর্মালি রিলেটিভ ফ্রেজ এর ইয়াটা হচ্ছে রিলেটিভ ফ্রেজ যেটা আচ্ছা এখানে পাস পার্টিসিপাল ফ্রেজ না এটা হবে রিলেটিভ ক্লজ এখানে টাইপিং মিস্টেক হইছে তবে রিলেটিভ ক্লজ আর যেটা বলতেছিলাম রিলেটিভ যদি ক্লজের জায়গায় ফ্রেজ থাকতো তাহলে আপনার এক্সটেনশনটা বসতো না ক্লজ হইলে এক্সটেনশন বসবে ফ্রেজ হইলে শুধু ফ্রেজ হইলে শুধু আপনার এই এক্সটেনশনটা বাদ যাবে ওকে এক্সটেনশন আগে পার্টটা বসবে যেমন যদি আমাকে বলে দা গাই ড্যাশ ওয়াজ সো এক্সপিরিয়েন্স দা গাই এখন আমি এর পাশে বসাবো ইউজ রিলেটিভ ক্লজ যেটা বলতো পাস পার্টিসিপাল ফ্রেজ বা এই যে ফ্রেজ বলতে আমি বললাম দা গাই এট দা মল এট দা মল সেক্ষেত্রে আমার প্রিপোজিশনাল ফ্রেজ বসলে আমি সেটা বসাইতাম কিন্তু আমি এখানে বলতে প্রিপোজিশনাল ফ্রেজ আমাকে রিলেটিভ ক্লজ বসাইতে হবে রিলেটিভ ক্লজ আমি কি বসাবো হু উইচ বা দ্যাটের সাথে একটা ভার্ব বসাই দিব সাথে একটা এক্সটেনশন সো আমি বলতে পারি দা গাই হু বা

যে যে বিক্রি করছে সে যথেষ্ট এক্সপিরিয়েন্স দ্য গাই ওয়াজ সো এক্সপিরিয়েন্স আমি লিখলাম দ্য গাই হু সোল্ড ইট ওয়াজ সো এক্সপিরিয়েন্স আপনি লিখতে পারেন দ্য গাই হু মেট উইথ মি ওয়াজ সো এক্সপিরিয়েন্স এইটা একটু হয়ে যায় তাই এখানে আমি লিখলাম দ্য গাই হু সোল্ড ইট যে জিনিসটা বিক্রি করছে দা গাই হু বট ইট ওয়াজ সো এক্সপিরিয়েন্স দ্য গাই হু পারচেজ ইট ওয়াজ সো এক্সপিরিয়েন্স আপনার প্যাসেজ অনুযায়ী ওয়ার্ডটা বসবে কিন্তু স্ট্রাকচারটা হবে হু হু এ উইচ বা দ্যাট ইজ সোল্ড এখানে ভার্বটা বসাইছি এখানে আপনার সোল্ড কেন লিখছি ওয়াজ আছে স্টেন্সটা একটু খেয়াল রাখবেন যদি এখানে টেন্স পাঁচ থাকে এখানে পাঁচটা বসাই দিবেন একটু টেন্সটা আপনি ম্যাচ করে করে বসাবেন ওকে আর টু থাকলে তো বারবে বেস ফর্ম বসবে এটা তো জানা কথা সো এখানে ভি ওয়ান আমি লিখে দিতে পারি আর এখানে হু সোল্ড ইট যেহেতু এখানে ওয়াজ এখানে আমি সোল্ড লিখছি আর লাস্টে ইট ইটটা হচ্ছে আমার এক্সটেনশন সো এইগুলো হচ্ছে আমাদের পোস্ট মডিফার্স ব্যাপার স্যাপার এই যে আমি আপনাদের এই এতক্ষণ যে পোস্ট মডিভার্স দেখলাম এবং কালকে গতকালকে ক্লাসে আমি আপনাদেরকে যেসব প্রি মডিফার্স দেখাইছি এইগুলাই হচ্ছে আমাদের পোস্ট মডিফায়ার্স প্রি মডিফায়ার্স যাবতীয় ক্লাসিফিকেশন এর বাইরে ইনশাল্লাহ কিছু আসবে না আপনি এগুলাই যদি ভালো করে বুঝেন আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ আসেন একটা সলভ করি মডিফায়ার্স আমরা সলভ করবো অল বোর্ড টু থাউজেন্ড সালে সকল বোর্ডে যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেন আমরা সলভ করি টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ড্যাশ সোর্স অফ এন্টারটেনমেন্ট ইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড আচ্ছা মোস্ট কমন অ্যান্ড ড্যাশ সোর্স আমাকে এই গ্যাপটা কী দিয়ে ফিল আপ করতে বলছে প্রি মডিফাই দা নাও ওকে আমাকে জাস্ট বলছে প্রিমডিফাইড মানে কি ইউস এনি প্রিমডিফাইড যদি আপনাকে বলে প্রিমডিফাইড আনাউন এর মানে এই যে সোর্স বলা হয়েছে না এই সোর্সটাকে আপনাকে মডিফাই করতে হবে এই সোর্স ওয়ার্ডটাকে মডিফাই করতে হবে আপনি যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারেন আপনাকে উন্মুক্ত করে দিয়েছে এইটা হচ্ছে প্রি মডিফাই ধারণার অর্থ এখন আমি কি লিখতে পারি যে টেলিভিশন হ্যাজ বিকাম দা মোস্ট কমন এন্ড ড্যাশ এন্টারটেনমেন্ট ইন দ্য ড্যাশ ওয়ার্ড আচ্ছা তো এখন টেলিভিশন হয়ে গেছে আমাদের জন্য সবচেয়ে কমন এবং একটা কমন এন্টারটেনমেন্টের সোর্স এখন কমন একটা এন্টারটেনমেন্ট সোর্স আমি কমনের সাথে বলতে পারি কমন এবং একটা বিখ্যাত এন্টারটেনমেন্টের সোর্স এটা সবাই ইউজ করি সো সেই ক্ষেত্রে যেহেতু আমরা সবাই ইউজ করি সারা পৃথিবীতে ছড়াই সেটা জিনিসটা ইউজ হয় সো আমি বলতে পারি ওয়াইড স্প্রেড

পার্টিসিপালস আমাকে বলে দেয় আমাকে শুধু বলছে প্রি মডিফাই দা নাউন সো আমি একটা যে কোনো কিছু বসাইলে আমার হয়ে যাবে জাস্ট আমি গ্যাপগুলো ফিল আপ করবো আর গ্যাপগুলো ফিল আপ আগে হিনটা দেখবো এটাই হচ্ছে মডিফাই গেমটা গ্যাপটা ফিল আপ করতে আপনি আগে দেখবেন গ্যাপটাকে চিন্তা করবেন তারপর ক্লুটা দেখবেন যে আপনাকে এখানে কি ক্লু দেওয়া যদি বলা থাকে প্রিমডিফে তো কোনো ক্লু না আপনি যে কোনো প্রিমিফাই ইউজ করবেন না যদি কিছু বলে দেয় সেটাকে আপনি ক্লু হিসেবে ইউজ করবেন যেমন প্রিমডিফে জানুন তো এখন টেলিভিশন আগে ছিল না টেলিভিশন রিসেন্টলি আসছে সো আমি এটাকে রিসেন্ট ওয়ার্ল্ড বলতে পারি মডার্ন ওয়ার্ল্ড বলতে পারি অ্যাডভান্সড ওয়ার্ল্ড বলতে পারি এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি আমি বসালাম যে টেলিভিশন হ্যাজ মোস্ট কমন অ্যান্ড ওয়াইড্রেড সোর্স অফ এনারটেমেন্ট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড আ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ ড্যাশ ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট অন ড্যাশ চ্যানেলস ওকে

আমাকে একটা অ্যাজেকটিভ আমি বসালাম প্রি মডিফাইড অ্যাজেকটিভ জাস্ট আমি নর্মালি গ্যাপটা ফিল আপ করলাম প্রি মডিফাইড এই আমাকে এই ওয়ার্ডটা ওই মডিফাই করতে বলেছে সো আমি ইন্টারেস্টটা মডিফাই করব এটা আপনি মডিফাই করে ফেললাম পাবলিক বসাইলাম ইজ টেলিকাস্ট অন ড্যাশ চ্যানেলস এখানে আমাকে বলেছে প্রি মডিফাই দা নাউন ইউজ কোয়ান্টিফায়ার্স টু প্রি মডিফাই দা নাউন আচ্ছা ইউজ কোয়ান্টিফায়ার্স মানে কি আমাকে সংখ্যা বা পরিমাণ বাচক কিছু একটা বলতে হবে এখন একটা ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম পাবলিক ইন্টারেস্টের জন্য টেলিকাস্ট হয় তো একটা দুটো প্রোগ্রাম হবে ফিউ প্রোগ্রামস হবে অনেকগুলো হবে মেনি মোর প্রোগ্রামস হবে সো আমি লিখলাম মেনি মোর প্রোগ্রামস আছে আমি লিখলাম সেভারাল প্রোগ্রামস সেভারাল প্রোগ্রামস সরি ইস টেলিকাস্ট অন সেভারাল চ্যানেলস প্রোগ্রামস থাকে গেছে ইস টেলিকাস্ট অন সেভারাল চ্যানেলস গেল

ড্যাশ প্রোগ্রামস আমি কি প্রোগ্রামস লিখতে পারি এতক্ষণ কি নিয়ে কথা বলতেছি আমরা টেলিভিশনের কথা বলতেছি না সো আমি এখানে কি লিখতে পারি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কি হইতে পারে টেলিভিশন প্রোগ্রামস আমি এখানে টেলিভিশন প্রোগ্রামস লিখতে পারি এখন আপনি বলতে পারেন আচ্ছা ভাই দিস প্রোগ্রামস কেন হইল না দিস প্রোগ্রামস হবে না কারণ হচ্ছে আপনাকে গ্যাপে বলছে নাউন অ্যাডজেক্টিভ বসাইতে দিস যদি হইতো আপনাকে বলতে ইউজ পজেসিভ টু প্রি মডিফাই দা নাউন আপনাকে বলেনি পজিটিভ ইউজ করতে আপনাকে বলছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ সো আপনি যদি নাউন অ্যাডজেক্টিভ দেখো দিস লিখেন আপনার সেন্টেন্স মেক হওয়া সত্ত্বেও মডিফায়ার্স কন্ডিশন ম্যাচ না করার কারণে মার্ক কেটে দিবে কন্ডিশন ম্যাচ করে অ্যান্সার করবেন ইনশাল্লাহ মার্ক কাটবে না এই কমন ভুলগুলো আমরা করি আমি আপনাকে এই জন্য একটা পুরো ফুল বোর্ড কোয়েশন নিয়ে আসছি আমি আপনাকে কোথায় কোথায় ভুল হতে পারে কী কী জিনিস খেয়াল করতে হবে কীভাবে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা আপনাকে দেখা দিব হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে এটা কোনো কথা নেই ভুল দিচ্চারটা হবে ভুল করতে করতেই শিখবেন ভুল করে ঘাবেন না প্র্যাকটিস করতে 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 আপনি দেখবেন দশটার মধ্যে আপনার আটটা আপনি ইজিলি কারেক্ট করতে আসেন ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই জাস্ট ঠান্ডা মাথায় প্র্যাকটিস করতে থাকে টেলিভিশন প্রোগ্রামস আর ড্যাশ এন্টারটেইনিং প্রিমডিফাইডেকটিভ ওকে এখন আপনি কি লিখবেন আচ্ছা এখানে যে প্রি মডিফাই যে পাবলিকে যাক আপনি যদি বইয়ের আনসার দেখেন আপনি দেখবেন এখানে ভ্যারাইট লেখা ঠিক আছে এখানে ভ্যারাইট লেখা আপনি যদি বইয়ের আনসারটা দেখেন এখানে দেখবেন ভ্যারাইট লেখা তো এখানে ভ্যারাইটি হয় পাবলিকও হয় ঠিক আছে এটা আমার হঠাৎ মনে বললাম আমি বললাম যে ভ্যারাইট ইন্টারেস্টও হতে পারে ওকে বই আপনি ভ্যারাইট ইয়াটা দেখবেন উত্তরটা দেখবেন আর এই হলো ব্যাপার টেলিভিশন প্রোগ্রামস আর ড্যাশ এন্টারটেইনিং প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ এখন আমি কি লিখতে পারি প্রি মডিফাই দা সিস্টেম আমি কিন্তু যে কোনো ওয়ার্ড বসাতে পারি আমি মোস্টলি বসাইতে পারি অলসো বসাইতে পারি যে কোনো ওয়ার্ড বসাইতে পারি তো এই জায়গাটা আপনারা কি বসবেন এটা আপনাদের ইচ্ছা মতো এই জায়গাটা আমি আচ্ছা তাও লিখে দিই আর অলসো টেলিভিশন প্রোগ্রামস আর কি বলা যায় এখানে পাবলিক ইন্টারেস্ট টেলিকাস্ট অন এন্টারটেনমেন্টের কথা যেহেতু আর ওকে আচ্ছা এটা একটু ফাঁকা থাক এখানে যে কোনো কিছু বসতে পারতো এরকম ক্ষেত্রে একটু ফাঁকা রেখে আমার সামনে আগে যে ড্যাশ এন্টারটেনিং দে ক্যান বি

ড্যাশ বাই দা ওপেন ইউনিভার্সিটি আর সোনান বিডিবি এখন দেখেন কোর্সেস এর পর আছে পোস্ট মডিফাই তাই এখন আমরা প্রি মডিফাই করছি যা আমাকে বলছে প্রি মডিফাই দেখছি তো প্রি মডিফাই বলে মানে এটা হচ্ছে একটা কিছু আগে বসে মডিফাই করতেছে সো আমি এটা পরের ওয়ার্ড অনুযায়ী যেমন আমাকে বলছে প্রি মডিফাই তো আমি এটা পরে একটা জিনিস চেক করতেছি কিন্তু আমাকে এখন বলছে পোস্ট মডিফাই যদি আমাকে পোস্ট মডিফাই বলে আমি যদি বাইকে ধরে অ্যান্সার করতে চাই আমার অ্যান্সার বলবে পোস্ট মডিফাই মানে সে পরে বসতেছে কোনো কিছু পরে বসতেছে তো তার আগে যেটা আছে সেইটাকে আমার মডিফাই করতে হবে আমার কোর্সেসকে মডিফাই করতে হবে ওকে এখন আমি লিখতে পারি কোর্সেস রান বাই বা কোর্সেস অর্গানাইজড বাই কোর্সেস অপারেটেড বাই কোর্সেস লঞ্চ বাই ওপেন ইউনিভার্সিটি আরশো নন বিটিভি তো কোর্সেস রান এটা রানটা হচ্ছে একদম মনে করেন একটা জাস্ট এলিগেন একটা ওয়ার্ড একটা আপনি বসে দিলেন হয়ে গেল কোর্সেস রান বাই দ্য ওপেন ইউনিভার্সিটি আরশো নন বিটিভি আচ্ছা গেল ড্যাশ চ্যানেলস লাইক দ্য ডিসকভারি চ্যানেলস অ্যান্ড দ্য ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল টেলিকাস্ট হাইলি ইনফরমেটিভ প্রোগ্রামস আচ্ছা এইখানে আপনি কি বসাবেন ড্যাশ চ্যানেলস এখন আপনি এখানে যদি প্রি মডিফাই অ্যানাউন্স বসে আপনি যে কোনো কিছু বসাতে পারেন আপনি নাউন অ্যাজেক্টিভ বসাতে পারেন পজিটিভ বসাতে পারেন তারপর পাস পার্টিসিপাল ফ্রেজ বসাতে পারেন যে কোনো কিছু বসাতে পারেন পাস পার্টিসিপাল ফ্রেজ হবে না এটা তো পোস্ট মডিফাই ক্ষেত্রে বসাতে এরকম আপনি প্রি মডিফাইসের মধ্যে যা যা ক্লাসিফিকেশন সেগুলো বসাতে পারেন সো আমি এখানে লিখলাম টেলিভিশন চ্যানেলস আমি আবার এখানে টেলিভিশনটাই লিখলাম ঠিক আছে টিভি লিখতে চান না কিন্তু কারণ পুরা সেন্টেন্সে পুরা বাক্যে মানে সরি পুরা বাক্যে বলে পুরা প্যাসেজে সব জায়গায় আপনার ইয়া বলা আছে ওই যে কি বলে টেলিভিশন বলা আছে আপনি যদি সংক্ষেপে টিভি লেখেন আপনি কিন্তু একদম আগে আগে কাটবে সো টেলিভিশনে যাকে টিভি লিখতে চান না টেলিভিশন চ্যানেলস লাইক দ্য ডিসকভারি চ্যানেল অ্যান্ড দ্য ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল টেলিকাস্ট হাই ইনফরমেটিভ প্রোগ্রামস হাউ ওয়াচিং টিভিস হ্যাজ বিকাম ড্যাশ অ্যাডিকশন ফর মেনি ওয়াচিং টিভি হ্যাজ বিকাম ড্যাশ এডিকশন ফর মেনি এখানে আমাকে বলছে অ্যান আর্টিকেল বসাইতে আর্টিকেল হচ্ছে আমার একটা কি বলা যায় অ্যাজেক্টিভ বা ডিটারমিনার আর্টিকেল একটা ডিটার্মিনার মধ্যে পড়া ডিটার্মিনার অ্যাজেক্টিভের একটা প্রকার সো ওয়াচিং টিভি হ্যাজ বিকাম ড্যাশ অ্যাডিকশন টু মেনি সো এখানে আর্টিকেল যেহেতু এডিকশন এ আছে তো আমি এর আগে অ্যান বসাইলাম এই গেল অ্যান্সার আর এখানে যেটা আমি একটা ফাঁকারে কাটছিলাম টেলিভিশন প্রোগ্রামস আর কোয়াইট এন্টারটেনিং লিখলাম আমি কোয়াইট এন্টারটেনিং ঠিক আছে কোয়াইট এন্টারটেনিং এটা একটা সুইটেবল ওয়ার্ড বসতে পারে সুন্দরভাবে সেন্সটা মেক করে সো এই ছিল আমাদের মডিফায়ার্স কীভাবে সলভ করবো কীভাবে আগাবো কী কী খেয়াল করে একটা মডিফায়ারের প্যাসেজগুলোকে আমি অ্যাপ্রোচ করবো সেই ছিল আজকের ব্যাপার সেপার সো মডিফায়ার্সটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার আপনি এই যে যা যা দেখালাম আপনি এভাবে ঠান্ডা মাথায় যদি বুঝে ক্লাসটা খেলেন তাহলে কিন্তু আপনার একদম এক্সাম হলে গিয়ে ভালো করবেন এটা খুব টাফ আপনি ক্লাসটা বুঝলেন এই ক্লাসটা বুঝে ক্লাসে আমি যেভাবে সলভ করলাম সেভাবে নিজে নিজে প্র্যাকটিস করলেন প্রথম দিকে একটু কষ্ট হলো পয়েন্টটা দেখে দেখলাম আপনি আস্তে 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 পারতেছেন বোর্ড কোশ্চেনগুলো মডিভার্সগুলো আপনি লাগেন একবার জায়গায় দুইবার করে সলভ করেন তারপর করতে করতে আপনি দেখবেন যে আপনার একটা কনসেপ্ট দাঁড়িয়ে গেছে তখন আপনি মডিভার্স খুব ইজিলি পারতেছেন সো এই ছিল আজকের ক্লাস আজকে ক্লাসটা এই পর্যন্ত এই দুই ক্লাস আমি আশা করি আপনাদেরকে মডিফাইস পুরোপুরি ক্লিয়ার করে দিতে পারছি আমার ক্লাসের সবাইকে দেখার জন্য ধন্যবাদ এত দূর পর্যন্ত আমি আসছি আপনার যা দূর পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে আমার ক্লাসগুলো দেখছেন সেজন্য আপনাদের সবাইকে আবার আবার আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ক্লাসে নতুন একটা টপিক নিয়ে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম সকলকে